বনগাঁ তৃণমূল বিজেপির মারামারি, জখম দুই পক্ষের বেশ কয়েকজন, আহতেরা ভর্তি বনগাঁ হাসপাতালে। দুই পক্ষই বনগাঁ থানায় অভিযোগ দায়ের করেছে। ঘটনা তদন্ত শুরু করেছে বনগাঁ থানার পুলিশ। বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। পাল্টা তৃণমূল কংগ্রেস কর্মীদের মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার বনগাঁর কালোপুর গ্রাম পঞ্চায়েত এলাকার উত্তর কালোপুরে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে, 68 নম্বর বুথের বিজেপি প্রার্থী গৌতম কুমার মণ্ডলের সমর্থনে বুধবার রাতে প্রচার করে ফেরার সময় বিজেপি কর্মী সমর্থকদের মারধর করা হয়। অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় বিজেপির তিন কর্মী গুরুতর আহত অবস্থায় বনগাঁ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল রাত্রিবেলা আমরা যখন প্রচার সেরে ফিরছিলাম, আমি তখন এলাকার মধ্যে প্রচার করছি গৌতম মণ্ডলের সমর্থনে, আমাদের ভারতীয় জনতা পার্টির প্রার্থী গৌতম মণ্ডলের সমর্থনে আমরা যখন প্রচার করছি, তখন এলাকারই মেম্বার, সে রানিং মেম্বারও বটে এবং সে তৃণমূলে দাঁড়িয়েছে, এবার সে তৃণমূলে দাঁড়িয়েছে, সে কিছু সমাজ এবং সে সমাজ অসামাজিক বিভিন্ন রকম অসামাজিক কাজের সঙ্গে যুক্ত, সেই সময় অসামাজিক ছেলেমেয়ে এসে আমাদের উপর আক্রমণ করে এবং প্রচারে বাধা দেয় এবং চলে আসার পরে আমরা যখন বাড়ি এসে দেখলাম আমার বাড়ির সামনে প্রচণ্ড পরিমাণে ঘটনা, আমার বাড়িতে এসে আক্রমণ করে এবং আমাদের খবর শুনে আমাদের কিছু কিছু কর্মী সমর্থকরা চলে আসলে এবং সেই সমস্ত সঞ্জয়ের নেতৃত্বে বাইরের থেকে লোকজন নিয়ে এসে আমাদের উপর হামলা চালায়, আমার হাতে প্রচণ্ড পরিমাণে লেগেছে। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তৃণমূলের অভিযোগ, বিজেপি কর্মীরা তাদের সমর্থকদের মারধর করে। আমার বাড়ির সামনে গণ্ডগোল হয়, মানে ওরা ছুটি এসে ওই বিজেপির পার্টির ওরা এসে আমাদের এই যে এখানে যে আমার যে লোকজন এরা কথাবার্তা বলছে আমার বাড়ির সামনেই, এবার ওরা ছুটি এসে মারামারি করে। মারামারি করার পরে প্রথমে আগে আমার ইট দিয়ে মারে এখানটায়, পড়ে যাওয়ার পরে ওরা আমাকে আটকিয়ে রাখে, আটকে রেখে সারা মেশিনটাকে আটকিয়ে দেয় যে তুই এখান থেকে উঠতি নেই। আচ্ছা, আমার না ওঠার পরে তারপর সকালে এরা সব খোঁজাখুঁজি করে তারপর আমার সকালে বের করে নিয়ে যায়। তৃণমূল কংগ্রেসের প্রার্থী সঞ্জয় মণ্ডল অভিযোগ করে বলেন, বিজেপি কর্মী সমর্থকেরা এলাকার একটি বাড়িতে ছিল, আমাদের কর্মীরা তখন রাস্তা দিয়ে যাচ্ছিল, সেই সময় তারা জয় শ্রীরাম বলে স্লোগান দেয়, এরপর হঠাৎই বাইরে বেরিয়ে আমাদের কর্মীদের মারধর করে। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আমাদের ছেলেবেলে র্যালিতে বেরিয়েছিল, ওরা এক বাড়িতে মদ মাংস খাচ্ছিল, এইবার যখন আমার ছেলেবেলে মোটর সাইকেলে নিয়ে ওই র্যালি করে আসছিল, তখন ওরা ওপর থেকে ছাদের ওপর থেকে জয় শ্রীরাম বলে আওয়াজ দেয়, এইবার আমার কর্মীরা ওখানে দাঁড়িয়ে যায়, তখন ওরা ছাদেরতে নেমে এসে ফটাফট বাঁশ লাঠি দিয়ে দুই তিনজনকে এমনভাবে মারে, এবার ওরা মাটিতে লুটায় পড়ে। তারপরে হচ্ছে আমরা খবর পেয়ে সব দৌড়ায় যাই, দৌড়ায় গিয়ে আপাতত পুলিশকে আমি জানাই, পুলিশ সঙ্গে সঙ্গে হাজির হয়। এটা সম্পূর্ণ মিথ্যা কথা, ওটা গটআপ, আমরা মানে কেস করেছি বলে ওটা এই ওরা এই বাহানাটাই দিচ্ছে। বিজেপি ও তৃণমূল দুই পক্ষই বনগাঁ থানায় অভিযোগ দায়ের করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে বনগাঁ থানার পুলিশ। কাল রাত্রে আমি প্রচারে বেরিয়েছিলাম আমাদের কিছু কর্মী নিয়ে, তো আমরা একজনের বাড়িতে প্রচারে যখন প্রচার থেকে যখন বেরোই, তখন টিএমসির কিছু গুন্ডা বাহিনী আমাদেরকে আক্রমণ করে, লাঠি এবং দা কুরুল নিয়ে পিছন দিক থেকে আমাদের তিনজন কর্মী এখন বনগাঁ হসপিটালে অ্যাডমিট আছে, আর আমাদের দলীয় পতাকা পুড়িয়ে দেওয়া হয়েছে এবং আমরা প্রচারে বেরোতে পারছি না। যারা কর্মী আছে তাদের বাড়িতে গিয়ে হুমকি দিচ্ছে, আমরা যাতে সুস্থভাবে এই নির্বাচনটা সম্পূর্ণ করতে পারি আমাদের গভর্নমেন্টের কাছে এটাই অনুরোধ। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, বনগাঁ। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।